হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ রাইফেল ইসলাম, রাসেল রাইফেল রাইডার। তো ভিউয়ার্স, আমার যে নেক্সট ভিডিও ছিল, সেই নেক্সট ভিডিওতে ছিল 11x33 কেভি একটা সাবস্টেশনের ইনডোর আউটডোর সম্পর্কে। তো সেখানটায় আমি দেখেছি একটা ইনডোর আউটডোর সাবস্টেশনে কী কী থাকে। তো তার নেক্সট পার্ট দেওয়ার কথা ছিল যে ওই সাবস্টেশনের ব্যাটারি সেকশন আর হচ্ছে এর সেফটি ফিচার্সগুলো নিয়ে কথা বলার ছিল। তো আমরা আজকের ভিডিওতে তাই দেখব যে একটা সাবস্টেশনের ব্যাটারি সেকশনে কী কী থাকে, মেইন সেফটি ফাংশনগুলো কী কী থাকে, সেগুলো আমরা দেখবো। চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আর ভিউয়ার্স, আরেকটা কথা বলি দিই যে আমার যে চ্যানেলে যে নতুন ইলেকট্রিক্যাল ফাংশনগুলো আসতেছে, এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে কমেন্ট করে দিবেন আর লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। ওকে, তো ভিউয়ার্স, সব তো মোটামুটি দেখা হলো। এসি সাপ্লাই কই থেকে আসতেছে সেটাও দেখা হলো, কিন্তু ডিসি সাপ্লাই কই থেকে আসছে এটা কিন্তু এখনও দেখা হয়নি। তো চলেন আমরা ব্যাটারি সেকশনটা যাই, ব্যাটারি রুমে যাই, যে ব্যাটারিগুলো কত অ্যাম্পিয়ারের এবং কয়টা ব্যাটারি ইউজ করা হয়েছে, কোন কোম্পানির ব্যাটারি ইউজ করা হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত বলি। তো চলেন ভিউয়ার্স, আমরা ব্যাটারি সেকশনে এন্ট্রি করতেছি। এই যে এখানটায় ব্যাটারি সেকশন, এটা এটা পুরোটাই ব্যাটারি একটা সেল। তো এখানটায় ব্যাটারি ইউজ করা হয়েছে, টোটাল 92টা ইউজ করা হয়েছে। এখানে মার্কিং করা আছে, এই দেখেন, এটা হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এভাবে করে আপনার হচ্ছে টোটাল আসছে। এখানটায় দেখতে পাচ্তেছেন 91 এবং লাস্ট 92। তো ভিউয়ার্স, এখানটায় যে 92টা ব্যাটারি ইউজ করা হয়েছে, এখন কথা হচ্ছে যে ব্যাটারির ক্যাপাসিটি কত, তাই তো? এখানে ব্যাটারির ক্যাপাসিটি আমি সুন্দরভাবে ছবিতে তুলে উল্লেখ করে দিচ্ছি। 1.2 ভোল্টের একটা ব্যাটারি, এখানে হচ্ছে 1.2 ভোল্টের একটা ব্যাটারি, এগুলো ইন্ডিয়ান ব্যাটারি। এই কোম্পানির নাম হচ্ছে HBL, ম্যাক্স HBL। আর এগুলোর অ্যাম্পিয়ার হচ্ছে 100 অ্যাম্পিয়ার পার আওয়ার। তো ভিউয়ার্স, এই হচ্ছে ব্যাটারি সেকশন। আর ব্যাটারি সেকশনের কানেকশনটা চলে আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, এই হচ্ছে ব্যাটারি কানেকশন। তো এখানটায় দেখেন প্রথম ব্যাটারিতে পজিটিভ, ওটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো আর এখানটাই সব কানেকশন দেওয়া আছে সবগুলো। এই যে ভিউয়ার্স, আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আর এখানটায় দেখার মতো তেমন কিছু নেই, এটা গ্রাউন্ড হয়ে চলে গেছে নিচে। তো ভিউয়ার্স, আপনাদেরকে মোটামুটি বলে দিলাম যে প্যানেলে এখানে কী কী প্যানেল আছে, প্যানেলগুলোর কাজগুলো কী কী সেগুলো বলে দিছি। তাছাড়া আপনারা যদি এখানটায় সেফটির কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো এখানে সেফটি মোটামুটি বেশ ভালোই সেফটি আছে। যেমন এখানটায় ফায়ার অ্যালার্ম আছে, স্মোক অ্যালার্ম আছে, তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার আছে। হ্যাঁ, সেক্ষেত্রে বলা যায় যে এটা ফুললি সেফটি। আর হচ্ছে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে খুব দ্রুতভাবে এটা দুর্ঘটনা থেকে রিমুভ হওয়ার জন্য যতটুকু করার যথেষ্ট পরিমাণে এখানে ব্যবস্থা আছে। তো আমি চলেন আপনাদেরকে এগুলো দেখাই। ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলস সেলিংসে যে একটা ডিভাইস লাগানো আছে, এটা হচ্ছে স্মোক ডিটেক্টর। যদি এখানে কোনো ধোঁয়া ওঠে বা কোনো ইস্যু হয়, সেখানে স্মোক ডিটেক্টর সেটা আমার কাছে ডিটেক্ট করবে, করার পরে অ্যালার্ম বাজিয়ে দেবে। এরপরে এখানটায় দেখেন আরেকটা আছে, আরেক রকম আছে, এটা হচ্ছে যে হিট ডিটেক্টর। আপনার যদি অতিরিক্ত টেম্পারেচার হয় সেক্ষেত্রে এটা হিট ডিটেক্ট করবে। হিট ডিটেক্ট করার পরে যদি মাত্রা অতিরিক্ত একটা হিট ডিটেক্ট করে, সেক্ষেত্রে সেন্সরে সেন্স করবে এবং সেটা অ্যালার্ম বাজিয়ে দেবে। তো ভিউয়ার্স, এখানটায় এখানে অনেকগুলো ডিটেক্টর আছে। তো এগুলো একটার পর একটা বসানো হয়েছে, প্রথমে একটা করে হিট ডিটেক্টর, তারপরে একটা করে স্মোক ডিটেক্টর। তো ভিউয়ার্স, এখানে যে ফলস সেলিংস আছে, এই ফলস সেলিংসে এইভাবে করে এগুলো সেট করা আছে। আর এগুলোর অপারেট করার যে মেশিন বা ডিভাইস আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ভিউয়ার্স, এই যে এখানটাই
ভিউয়ার্স এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখান থেকে পুরোটাই অপারেট হয় যে হিট ডিটেক্টর বা ই ডিটেক্টর কোনটা হেলদি আছে কোনটা ই আছে সেটা এখানটায় সবগুলো মার্কিং করা আছে ভিউয়ার্স এই যে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালার্ম ডিভাইস এখানে প্রচুর পরিমাণে শব্দ হয় যখন কোনো ধরনের ফল্ট অ্যালার্ম পাবে তখন এখানে প্রচুর পরিমাণে শব্দ হবে তাছাড়া এখানটায় এমার্জেন্সি অ্যালার্ম আছে কোনো কারণে যদি এমার্জেন্সি হয় সেক্ষেত্রে এটা অ্যালার্ম বাজিয়ে দেওয়ার জন্য এই এই ডিভাইসটায় রাখা হয়েছে তো ভিউয়ার্স এখানটাই বলা যায় ওভারঅল যে সব কিছু মোটামুটি সেফটি ভিউয়ার্স এখানে কন্ট্রোল রুমটাকে ঠান্ডা রাখার জন্য চারটা এসি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জেনারেল বডি এসি এখানটায় দুইটা দেখতে পাচ্ছেন দুইটা এসি আর আর দুইটা এসি আছে ভিউয়ার্স এই প্যানেলের পিছনে বাকি দুইটা এসি আছে তো ভিউয়ার্স এসি কেন লাগানো হয় কন্ট্রোল রুমে বেশিরভাগ জায়গায় কন্ট্রোল রুমে দেখবেন যে এসি লাগানো থাকে কিন্তু এসি লাগানো থাকে কেন এটা অনেকে মনে করে যে এসি লাগানো থাকে যে কন্ট্রোল রুমে যারা থাকে তাদের একটু আরাম আসে কিন্তু না এসি লাগানো হয় মেইনলি হচ্ছে কন্ট্রোল রুমের টেম্পারেচারটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচার রাখার জন্য কারণ এই যে যতগুলো প্যানেল দেখতেছেন এই প্যানেলগুলো থেকে একটা হিট জেনারেট হয় যখনই কোনো জায়গায় বিদ্যুৎ সঞ্চালন হয় সেখানটায় হিট জেনারেট হবেই এই হিট জেনারেটটা হওয়ার কারণে রুমের টেম্পারেচার কিছু অভারহিট হয়ে যায় তো এই রুমের টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য আমরা সবসময় কন্ট্রোল রুমে এসি ব্যবহার করে থাকি আর অতিরিক্ত মাত্রা আবার ঠান্ডা হলেও সমস্যা অতিরিক্ত মাত্রা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে হয় কি যে এইখানকার যে হিটার আছে প্রত্যেকটা প্যানেলে কিন্তু একটা করে হিটার আছে এই হিটারগুলো তখন অন হয়ে যায় অন হওয়ার কারণে তখন সরি অন হওয়া অন হয় এই কারণেই যে প্যানেলের টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য যাতে অতিরিক্ত ঠান্ডা না হয় তো ভিউয়ার্স বুঝতে পারলেন এসি কেন লাগানো হয় সবাই শুধুমাত্র দেখে যে আরে এসি লাগাইছে আরে বাবা তাহলে তো কন্টিনিউয়ার ডিউটি করা ইজি আরাম খুব আরাম কিন্তু হ্যাঁ আরাম ঠিক আছে কিন্তু এই মেইনলি এসি লাগানো হয় এই প্যানেলগুলোর ভিউয়ার্স এখানটায় যেটা দেখতেছেন আপনাদেরকে কন্ট্রোল রুমের ভিতরে ছয়টা আউটগোয়িং ফিডার দেখিয়েছিলাম এই যে দুটো ক্যাবল দেখতে পাচ্ছেন এই ক্যাবল দুটো দিয়েই এটা ডিস্ট্রিবিউশনে চলে গেছে এখানে দুটো ক্যাবল আছে এখানে দুটো ক্যাবল আছে আর বিল্ডিংয়ের পিছনে দুটো ক্যাবল আছে চলো আপনাদের দেখাই ভিউয়ার্স এখানে দুটো ক্যাবল আছে প্রত্যেকটা পাওয়ার ক্যাবল থ্রি কোরের ক্যাবল থ্রি ফেজ লাইনের ক্যাবল তো এদিক দিয়ে আউটগোয়িং হয়ে ডিস্ট্রিবিউশনে চলে গেছে তো ভিউয়ার্স আমি মোটামুটি আপনাদেরকে সব দেখিয়ে দিয়েছি এই কন্ট্রোল রুমের যতগুলো প্যানেল আছে সবগুলো দেখিয়ে দিয়েছি বাইরে যা আছে আউটডোর সাবস্টেশনে যা আছে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিও এখানেই ক্লোজ করতে যাচ্ছি ভিডিও বেশি বড়ো করবো না কারণ বেশি বড়ো করলে আপনারা দেখতে একটু ডিস্টার্ব ফিল হন দ্যাটস ওয়াই একটু ছুটেই করলাম আর কি তো ভিউয়ার্স আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার মনে হয় ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে লাগারই কথা তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো একটা তো লাইক পাবোই সাথে সাথে যদি কমেন্ট আর শেয়ার করে দেন তাহলে আরও ভালো তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওকে বাই